আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। না শঙ্কু, দুদিন করে উইকলি হবে, এনজয় করছি। বলছি শীতকালে আমার দুদিন লাগে, গরমে আমার একদিন হলেও চলে। পঞ্চায়েত ভোট যদি কেন্দ্রীয় বাহিনী দিয়ে না হয়, আমরা কি হয়? আগের বার গুড় বাতাসা নকুলদানা সব দেখে নিয়েছি, এবার কি চান? দেখুন, কেন্দ্রীয় বাহিনী আসবে এ তো কোনো গ্যারান্টি নেই। গতবারেও আমরা আগ্রহ করেছিলাম, আমরা জানতাম পরিস্থিতি হবে, কিন্তু কেন্দ্রীয় বাহিনী আসেনি, কারণ রাজ্য সরকারকে চাইতে হবে। কী হবে সেটা পরের কথা, কিন্তু নির্বাচন তো হবে, নির্বাচন লড়তে হবে, সেই মানসিকতা নিয়ে ভারতীয় জনতা পার্টি তৈরি হচ্ছে। তখন সেই নির্বাচন থেকে বাংলায় বিজেপি চোখে লেগেছিল, আমাদের শক্তির পরীক্ষা হয়েছিল। এবার আমরা একাধিক নির্বাচন লড়েছি, দেখেছি, জানি পরিস্থিতি, সেই প্রস্তুতি নিয়েই লড়ছি। পরিস্থিতি যাই হোক, ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি দিয়ে আর টিএমসির মোকাবেলা করবে। হ্যাঁ, এটা ঠিক যে পশ্চিমবাংলায় নির্বাচন শান্তিপূর্ণ হয় না, বিশেষ করে এই ধরনের যে লোকাল বডির নির্বাচন, সেটা পুরো শক্তি দিয়ে টিএমসি করবে, পুলিশ দিয়ে, আর তার বিরুদ্ধে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। তৃণমূল তো বলছে কেন্দ্রীয় বাহিনী আনলেও বিজেপি হারছে, সে দেখা যাবে, নির্বাচন তো হোক, সে অনেক কিছুই বলে ওরা ইলেকশনের আগে, রেজাল্ট অন্যরকম হয়, তারা কল্পনাও করতে পারেনি গতবারের পঞ্চায়েত নির্বাচন এত শক্তি লাগিয়ে আটকাতে পারেনি, আর লোকসভাতেও তাই হয়েছে। তো বারবার এটা হবে না, এখন অনেক জল গড়িয়ে গেছে গঙ্গা দিয়ে, তারা নিজের ঘর সামলাক আগে। আপনারা কেন্দ্রীয় বাহিনী চাইছেন? আমরা তো চাইবো কেন্দ্রীয় বাহিনী, আর কেন্দ্রীয় বাহিনী এই জন্য চাইবো যাতে লোকে সাহস করে বাড়ি থেকে বেরিয়ে ভোটটা দেয়। আমাদের সহযোগিতা করা দরকার নেই, আমাদের কর্মীরাই যথেষ্ট, কিন্তু যেভাবে বম বন্দুকের আওয়াজ আসছে, যেভাবে গ্রামেগঞ্জে খুনোখুনি শুরু হয়েছে, এতে কতটা শান্তিপূর্ণ নির্বাচন হবে খুব সন্দেহ হচ্ছে। বীরভূমের 13টা পঞ্চায়েতে আগের বার ভোটের আগের দিন মহিলাদের বাড়িতে সাদা থান কাপড় পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারপরেও কি কেন্দ্রীয় বাহিনীর? না, আমি না, সেটা তো আমরা চেষ্টা করবো শেষ পর্যন্ত যা যা রাস্তা কেন্দ্রীয় বাহিনী আনার, মানুষও চাইছে। কিন্তু বীরভূমের ব্যাপার আপনারা জানেন, সেই জন্যই ওখানে এরকম ঘটনা ঘটেছে। অনেক চেষ্টা হচ্ছে অনুব্রত মণ্ডলকে বার করার, অনুব্রত মন বিক্ষুব্ধ থাকে, থাকে কারা আছে কি ব্যাপার সেটা পার্টির লোকেরা দেখে নেবেন, কিন্তু কুণাল ঘোষকে আজ পর্যন্ত কোনো নির্বাচন জিতেছেন না জিতিয়েছেন, তার ট্র্যাক রেকর্ড কী বলে দেখা যাবে, নির্বাচনই সব বলবে। পঞ্চায়েতের আগেই কি সিএ হবে? সিএ কবে হবে সেটা তো নিশ্চিত নাই, কিন্তু যে কোনো সময় হতে পারে। কিন্তু শুভেন্দু অধিকারী তো বলেছেন যে এখানে হয়েছে মানে এখানেও হবে। না, ওখানে তো সিএ লাগু হয়নি, সিএ তো সারা দেশে হবে। ওরা রাজস্থান আর গুজরাটের আগেও পাকিস্তানি যারা উদ্বাস্তু ছিলেন তাদের নাগরিকত্ব দিয়েছিলেন, সরকার রাজ্য সরকারই দিয়েছিল, এবারও তাই হচ্ছে। পশ্চিমবাংলায় এই সরকার থাকলে সিএও হওয়ার সম্ভাবনা কম, আর এরা তো উদ্বাস্তুদের ভোট নেবে কিন্তু তাদেরকে নাগরিকত্ব দেবে না, সরকার পাল্টালে সব হয়ে যাবে। গুজরাট ভোটের দামামা আজকেই সম্ভবত বাজতে চলেছে, খুব সম্ভবত আজকে ঘোষণা হয়ে যাবে দিনক্ষণ। স্বাভাবিক আছে, সময় চলে আসছে, সরকারের দিন শেষ হয়ে আসছে, নির্বাচন তো হবেই, এবং আমাদের আশা যথাসময়ে হবে, ভালোভাবে বিজেপি আবার সরকার গঠন করবে। দাদা, আপনিও এর আগে বলেছেন তৃণমূলের অনেক সাংসদ বিধায়ক তারাও যোগাযোগ রাখছেন দলের সঙ্গে, আবার সুকান্তবাবু বলছেন যে দলে পচা আলু আর নেওয়া যাবে না, সেটা পার্টি ঠিক করবে, আসার জন্য অনেকে তৈরি থাকেন, নির্বাচন হলেই এই ধরনের পরিবেশ তৈরি হয়, পার্টিকে সেটা ডিসিশন নিতে হবে পরিস্থিতি দেখে। পশ্চিমবঙ্গে কি সৌজন্যের রাজনীতি শেষ? কারণ আমরা দেখছি যে সব রাজনৈতিক দল একে অপরের বিরুদ্ধে কুৎসা, দুর্নীতি এসব সামনে উঠে আসছে, ভবিষ্যৎ প্রজন্ম কি দেখবে? এখন রাজনীতিরা যদি কামানোর জন্য হয় তখন এই ধরনের পরিস্থিতি হয়, যেটা টিএমসি করে নিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে কেবল লুট আর লুট। সৌজন্য হতে পারে, কালকে আমি আর তাপস দা আমরা ছিলাম বরানগরে, দুজন রাস্তার দুদিকে দুপাশে পুজো ছিল, দুজনে একসঙ্গে উঠেছিলাম আমরা ভাষণ দিতে, আমি ভাষণ শুরু করতে উনি খানিকক্ষণ দাঁড়ালেন, না হলে আপনি 5 মিনিট দাঁড়ান আমি ভাষণ শেষ করি, আমি শেষ করলাম তারপর উনি ভাষণ দিলেন, লোকে দেখলো সবাই চোখের সামনে দাঁড়িয়ে, এটা হতে পারে, না হওয়ার কী আছে? ধন্যবাদ। জন্যই ওখানে এরকম ঘটনা ঘটেছে, অনেক চেষ্টা হচ্ছে অনুব্রত মণ্ডলকে বার করার, অনুব্রত মণ্ডল যদি বেল পেয়ে বেরিয়ে আসেন তাহলে বীরভূমের নির্বাচন শান্তিপূর্ণ হবে না, রক্তাক্ত নির্বাচন হবে, গত বছরের চেয়েও আরও খারাপ হবে, কারণ এবারে আরও দুর্বল হয়েছে, বিরোধী শক্তিশালী হয়েছে আমরা, তো সেই জন্য শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য অনুব্রতকে ভেতরে রাখার দরকার আছে এবং কেন্দ্রীয় বাহিনী দেওয়ার দরকার আছে। পঞ্চায়েত ভোটের দেয়াল লিখন শুরু হয়ে গেছে, চারিদিকে বৈঠক, জনসভা হচ্ছে, পঞ্চায়েত বৈঠক, নির্বাচন কমিশন তারাও বৈঠক ডাকছেন, বিজেপি কতটা প্রস্তুত
বিজেপি প্রত্যেক জেলায় জেলায় বৈঠক করছে, পঞ্চায়েত নিয়েই এখন চলছে, এবং আমাদের কেন্দ্রীয় নেতারা আসছেন আগামী 6 তারিখ থেকে, তারা প্রবাস শুরু করবেন জেলায় জেলায়। এটাই মূল ইস্যু থাকবে, বুথ কমিটিকে শক্তিশালী করে পঞ্চায়েতের প্রস্তুতি, এবং এর যে নির্বাচনের যে প্রস্তুতি তৈরি হয়। গতবারে যেমন টিএমসির মধ্যে বহু নির্দলীয় হয়েছিল, এবারে 50-50 নির্দলীয় হয়ে যাবে, এবং তারাই প্রথম নিজেরাই মারামারি করবে ক্যান্ডিডেট দেওয়া নিয়ে, তারপরে আমাদের সঙ্গে হবে। মমতার চেন্নাই স্টালিনের সঙ্গে মমতার বৈঠক, এবং একটা আবার সেই তৃতীয় বিকল্প যেটা প্রত্যেক ভোটের আগে ভেসে ওঠে সেটা চিন্তা না, উনি প্রত্যেকটি লোকসভা নির্বাচনের আগে একবার করে পলিটিক্যাল ট্যুরিস্ট হয়ে সারা দেশে ঘুরে বেড়ান, এবং দুর্ভাগ্য ওনার যে যাদের সঙ্গে উনি বসে বৈঠক করেছিলেন তারা প্রায় কেউ ক্ষমতায় নাই। সেলিন ক্ষমতায় এসছেন, একমাত্র টিম টিম করছে, ওনার হাত ধরে মুলায়ম ডুবেছে, লালু ডুবেছে, শিবসেনাকে আশীর্বাদ করেছেন তারাও ডুবে গেছে, বাকি ছোটোখাটো পার্টি তো আয় অস্তিত্বই নেই তাদের, এখন স্ট্যালিন আছেন তাকেও ডুবিয়ে আসবেন। পঞ্চায়েত ভোটের আগে কুণাল ঘোষ নন্দীগ্রামের দায়িত্ব পেয়েছেন, এবং পাশাপাশি বিজেপির মণ্ডল সভাপতি সহ বেশ কয়েকজন দল ছেড়ে কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেছেন, কি বলবেন? দেখুন, সব পার্টিতে দু চারজন বিক্ষুব্ধ থাকে, কারা আছে কী ব্যাপার সেটা পার্টির লোকেরা দেখে নেবেন, কিন্তু কুণাল ঘোষকে আজ পর্যন্ত কোনো নির্বাচন জিতেছেন না জিতিয়েছেন তার ট্র্যাক রেকর্ড কী বলে দেখেন। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।